আজকে ডিবেট শুরু করার আগে আমি অনিন্দ্যবাবুর কাছে জয়নিন্দ্যবাবু প্রতিদিনই বলতে চান তিনি বলার সময় কম পান। আজকে আমি তৃণমূল কংগ্রেসের সপক্ষে যিনি বলতে এসেছেন এই স্টুডিওতে এই প্যানেলে অনিন্দ সিনহা রায় তাকে দিয়ে শুরু করি। অনিন্দ্যবাবু বলুন, কোন কোন কেস, কোন বানু, কোন আলী, কোন কী কী কেস আপনার মনে পড়ছে, সেই কেসগুলোর সঙ্গে কী কীভাবে আপনি তুলনামূলক একটা গঠনমূলক আলোচনা দিয়ে আজকে ডিবেট শুরু করতে চান, এবং তার সঙ্গে কম্পারিজনে সন্দেশখালীর এই মা বোনেদের দিনের পর দিন পরিণতি, নরক যন্ত্রণা, যে নরক গুলজার চলে এসছে সন্দেশখালীতে, সেগুলোকে কম্পেয়ার করে সেগুলোকে একটু কম একটু ছোট দেখাতে পারেন, তার জন্য কী কী যুক্তি আপনার কাছে আছে আজকে আপনাকে দিয়ে শুরু করি। প্রথমত আপনাকে বলি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানত মহিলাদের সম্মানের কথা চিন্তা করেছেন এবং মহিলারা যাতে আরও এগিয়ে আসেন তার জন্য বিভিন্ন রকম প্রকল্প করেছেন। শুধু তাই নয়, মহিলাদের জন্য আলাদা থানা থেকে শুরু করে, মহিলা বাহিনী থেকে শুরু করে, এবং বিভিন্ন ইলেকশনগুলো, সেই পঞ্চায়েত হোক কি কর্পোরেশন হোক কি পৌরসভা হোক কি এমএলএ ইলেকশন হোক কি এমপি ইলেকশন হোক, 40% অ্যান্ড অ্যাভাব মহিলাদের জন্য উনি চিন্তা করেছেন এবং উনি এই মহিলাদের সম্মানের স্বার্থে আমরা দেখেছি লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন রকম করেছে। এমতর অবস্থায় শুধু ভেবেছেন নয়, ভেবে ভেবে চলেছেন। গতকালই তো বাজেট হয়েছে, আমি দেখলাম 500 টাকা থেকে 1000 টাকা জেনারেলের জন্য আর এসসি এসটি ওবিসির জন্য 1200 টাকা, তিনি প্রতি মুহূর্তে ভেবে চলেছেন। এরাজ্যে নেক্সট না, এরাজ্যে মা বোনেরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুকে করে রাখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মাথায় করে রাখেন। ভান্ডার শ্রী সাথী বানিয়ে চলেছেন সন্দেশখালীটা এরাজ্যে না অন্য রাজ্যে বলছি আপনার বলুন। আজকে প্রসঙ্গটা সন্দেশখালী না, প্রসঙ্গটা যদি এরকম ধরনের কোন বলুন এবার আমি বলি, প্রসঙ্গটা সন্দেশ খালি না, প্রসঙ্গটা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে কোনো রকম মহিলাদের যদি কোনো রকম অসম্মান যদি হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার, তার বিরুদ্ধে প্রশাসন তো জানতে হবে, তার বিরুদ্ধে প্রশাসন কি করে রুখে দাঁড়াবেন? আচ্ছা শুনি আপনাদের প্ল্যানটা। আমি বলছি তার রুখে কিভাবে দাঁড়াবেন, আমি বলছি যে কোনো মানুষকে, সে সাধারণ মানুষ হোক, প্রশাসন হোক, প্রশাসন তৎপর, তারা যে অন্যায় তাদের সঙ্গে আপনাদের চ্যানেলে দেখলাম, কিরকম তৎপর প্রশাসন আমি বলছি আপনাকে, যদি কোনো প্রশাসন মানে তো পুলিশকে বুঝি, আমি অন্তত বুঝি ব্যক্তিগতভাবে, আমি জানি না আপনি কি বলছেন, কিরকম তৎপর প্রশাসন পুলিশ, যদি কোনো মহিলা কোনো থানাতে যান কোনো রকম অভিযোগ করেন পুলিশ তৎক্ষণাৎ তার একটা অ্যাকশন নিতে বাধ্য। নেয়নি তো বলছেন তো নেয়নি, যে ঘটনা আপনারা আজকে দেখাচ্ছেন সত্যি দুর্ভাগ্যজনক, আমি খুব অবাক হয়ে গেছি দেখে, শুধু আমি নই আমার মতো যে কোনো সাধারণ মানুষ সত্যি অবাক হবে। এবং আপনি তো তৃণমূল কংগ্রেসটা করেন, শুনুন না, আপনি তো তৃণমূল কংগ্রেস করেন বহু বছর ধরে, আমি জানি আপনাকে, শুধু তাই নয় আপনি বহুদিন ধরে প্যানেলেও আসেন তৃণমূল কংগ্রেসের সপক্ষেই কথা বলার জন্য। আজকে সন্দেশখালীর ঘটনাটা রিপাবলিক বাংলা না দেখালে আপনারা জানতে পারতেন নাকি? আপনারা তো বলতেন একই কথা, বাংলার মেয়েরা বোনেরা মুখ্যমন্ত্রীকে বুকে করে রাখে, মুখ্যমন্ত্রী বাংলার মেয়েদের জন্য ভান্ডার শ্রী সাথী বানিয়ে রাখে, একটা দারুণ ব্যাপার একখানা, মানে মাখো মাখো ব্যাপার, এরকমভাবে চেকনাই তাগড়া এইভাবে প্রতিদিনকে দরদস্তুর করা হয়, কার বয়স 40 পেরিয়েছে, কার বয়স 20-র নিচে, কাকে কিরকম দেখতে, কার কিরকম রং, কার কিরকম চেহারা, কাকে রাত 12টায় ডাকবো, কাকে রাত 2টায় ডাকবো, কাকে দিয়ে কী কী পরিষেবা নেওয়াবো, কোট আনকোট বলতে লজ্জা করে আমার, আপনারা জানতেন না এগুলো? তৃণমূল কংগ্রেসের কেউ জানে না এগুলো? আপনাদের সাংসদ কোথায়? আমি আপনাকে, আপনাদের ওই এলাকার সাংসদ কোথায়? সেও তো মহিলা, কোথায়? দেখুন প্রসঙ্গটা মহিলা বলি, প্রসঙ্গটা মহিলাই, প্রসঙ্গটা সন্দেশ খালি, আপনাদের আপনাদের মৌন মিছিল করা উচিত নিজেদের পাপস্খলনের জন্য। আপনারা এখনো পর্যন্ত, আপনাদের এতটা কনফিডেন্ট আপনারা এখনো পর্যন্ত আপনারা এই নিয়ে কথা বলেন? আপনারা বলেন যে যদি যদি এই ধরনের ঘটনা ঘটে পুলিশ নিশ্চয়ই অ্যাকশন নেবে, পুলিশ অ্যাকশন নেয় না, পুলিশ অ্যাকশন নেয়নি। প্রসঙ্গটা মহিলা সংসদ, তৃণমূল কংগ্রেসের কার্যালয়গুলো এগুলো হয়েছে, পার্টি অফিস এগুলো হয়েছে, তাহলে ধরে নিতে হয় এতজন মহিলা যারা রাস্তা নেমেছেন তারা সবাই সাজানো গোছানো, তারা সবাই বানিয়ে বলছে, আর আপনি স্টুডিওতে এসে স্টুডিওতে বসে একমাত্র ঠিক কথা বলছেন। সাজানো গোছানো ঘটনা কিছু বললাম কি? বললাম না, আপনি নিজেই বলছেন। আপনি বলছেন যদি এরকম হয় প্রশাসন কোথায়? আপনি দেখতে পেয়েছেন প্রশাসন?
আজকে যে ঘটনা আপনারা দেখিয়েছেন দুদিন ধরে সন্দেশখালি জ্বলছে, আপনার মুখ্যমন্ত্রী এই নিয়ে একটা মন্তব্য করেছেন। সন্দেশখালি কেন জ্বলছে সেটার সঙ্গে আপনি এটা গুলোবেন না। সন্দেশখালি টপিক, আপনি যদি সন্দেশখালি গুলোবেন কথা বলেন তাহলে আমি বলবো সন্দেশখালি দেখব। সন্দেশখালিতে যখন শেখ শাহজাহানকে মানে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন, মানুষ আপনাদের কথা শুনছে, অহিতক এখানে ঝগড়া করবেন না, কারণ যে পরিস্থিতি বাংলা জ্বলছে, নিজেদের বক্তব্য নিজেরা বলুন, অন্যের বক্তব্যের মধ্যে দয়া করে ঢুকবেন না। শঙ্কুদেব, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এখন যে মন্তব্য করতে যাব তাতে আমার কোনোভাবেই কোনো ইন্টেনশন নেই কোনো মহিলার সম্মানহানি করবার, কিন্তু এই বিষয়টি না বললে আমি পশ্চিমবাংলার রাজনীতিক হিসেবে নিজেকে দোষী মনে করব, তাই এই বিষয়টির আজকে অবতারণা করতে বাধ্য হচ্ছি। আমি প্রথমেই বক্তব্য রাখবার আগে দুটো লাইন বলতে আমার মন থেকে খুব উদ্বেগ এবং ইচ্ছে হচ্ছে। বন্ধু আমার, রসিয়া খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছো, কে নাচছেন? তিনি হচ্ছেন এমপি, কোথাকার না সন্দেশ খালির, কোথায় থাকেন না বসিরহাটে, আমায় মার্জনা করবেন, তিনি কবার গেছেন ওখানে? আমি ছেলেদের জিজ্ঞেস করলাম একটু আগে ওখানকার মানুষজনকে, তারা বললেন একবার জন্মদিনের পার্টি, একবার কলেজের অনুষ্ঠান, আর একবার মাত্র ভোটের সময় এসেছিলেন, তারপর আর তাকে দেখা পাওয়া যায়নি। তিনি টিকটক, টুইটার, অরকুট, সোশ্যাল মিডিয়া এবং নিজের ছবি, ফিল্ম এইসবে ব্যস্ত হয়ে রয়েছেন। কিন্তু তাকে কেন প্রার্থী করা হয়েছিল, কোন শাহজাহানদের উদ্দেশ্য করে প্রার্থী করা হয়েছিল, কি উদ্দেশ্য নিয়ে তৃণমূল প্রার্থী করেছিল, আজকে তা স্পষ্ট হচ্ছে পরতে পরতে, যখন আপনারা সরাসরি সন্দেশখালি থেকে আমাদের বাড়ির মা বোনেদের বাস্তব কষ্টের চিত্র এবং ছবিগুলো তুলে ধরছেন, তখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস কোন উদ্দেশ্য নিয়ে, কোন কারণে, কি কারণে প্রার্থী বাছাই করেছিলেন। আমায় মার্জনা করবেন, আমি এই এমপি সম্পর্কে আর বিস্তৃত বলতে চাই না। আপনারা দেখবেন এনার ব্যাকগ্রাউন্ড কি, ইনি যারা মৃত্যুর দোরগোড়ায় রয়েছেন এমন লোকেদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। দেখার কাজ কার ছিল, সেই এমপির ছিল, ইন্টেনশন তাকে প্রার্থী কারা করেছিলেন, যে রাজনৈতিক দল করেছিলেন তারাই পশ্চিমবাংলায় শাসন ব্যবস্থা চালান, আপনার মনে হয় তাদের নিয়ন্ত্রণাধীন পুলিশ আজকে শাহজাহানের মুরগি বাঁচাতে দৌড়ে গেছে, কিন্তু যে শাহজাহান বাঘ ইঁদুরের মতো গর্তে লুকিয়ে বসে আছে তাকে গ্রেফতার করার ক্ষমতাই অপদার্থ পুলিশের নেই। আমি সকাল থেকে দফায় দফায় আপনাদের মুরগি ফার্ম উত্তমকে রেস্কিউ করে এগুলো দেখেছি আমরা। গতকাল পুলিশ শোনাবো সবাইকে, আপনাদের শোনাবো, গতকাল পুলিশকে আমরা জিজ্ঞাসা করা হচ্ছে, পুলিশ বলছে উত্তমকে রেস্কিউ করা হয়েছে। রেস্কিউ ওয়ার্ডটা শুনুন, মানে উদ্ধার করা। এখানে কালিয়াগঞ্জে মেয়েদেরকে উদ্ধার রেস্কিউ করে না, হাঁসখালীতে মেয়েদের রেস্কিউ করে না, কিন্তু উত্তমের মতো একজন ধর্ষকদের রেস্কিউ করে পুলিশ। শুনুন, রেস্কিউ বলা হচ্ছে, আমি শোনাবো আপনাকে, বুঝতে হবে মুরগি বাঁচানোর মতো ব্যাপারটা এত চটুল জায়গায় নেই। আপনাকে দেখতে হবে এখানকার পুরো প্রশাসনিক ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এরিয়া কন্ট্রোল, ডমিনেশন, সমস্ত কিছু চলে গেছে শাহজাহানের হাতে, একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো অপারেটেড হচ্ছে, রাজ্য প্রশাসন এখানে জিরোতে পৌঁছেছে। আমার প্রশ্ন, মহাশ্বেতা দেবীরা আজকে যদি থাকতেন তাদের সামনে গিয়ে মুখ দেখাতে পারতেন 2011-এর আগে, যারা বাংলায় আদর্শ শাসন ব্যবস্থা আনবেন বলে তাদের সাপোর্ট নিতে তাদের সাথে বেরিয়েছিলেন নন্দীগ্রামের পথে পথে? আমার প্রশ্ন তাদের কাছে, যে দুজন মহিলা এই মুহূর্তে প্যানেলিস্ট আমার সঙ্গে রয়েছেন, দুজনের কাছে আমি এক এক করে আসবো, মৌসুমী এবং অনুরাধা দি। তবে তার আগে আমি শোনাচ্ছিলাম না যে সন্দেশখালির এই মা বোনেরা, এই লক্ষ্মীরা যাদের জন্য মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছেন, অনেক স্ত্রী এবং অনেক সাথী রেখে দিয়েছেন, সেই লক্ষ্মীদের নরক যন্ত্রণার কথা শুনবো আরও কি বলছেন তারা। নোংরা সম্পর্ক, তাকে চান করাতো, তাকে ধোয়াতো, মা চান করবে কলে আর ছেলে টানবে, এই নোংরামগুলো গ্রামে আমরা না সহ্য করতে পারি দিনের পর দিন তার স্বামীর সঙ্গে। আপনি বলছিলেন মার সঙ্গে শুধু না, মেয়ের সঙ্গেও সম্পর্ক, সঙ্গেও তার সম্পর্ক, আমাদের এই ধারণাটাই আছে, কারণ মা যখন থাকে না ওই কাজগুলো মেয়েদের করে, আলা ঘরের মতরে খাট বিছানা মাদুর সবই আছে, ওর তিন থেকে চারটে আলা ঘর বাঁধা আছে, তার ভিতরে গিয়ে দেখতে পাবেন যে বোন এ বোন সে অমুক সে তমুক, এ পাটির সূত্রে কাকে বিকেলে নিয়ে যাচ্ছে, কাকে সন্ধ্যায় নিয়ে যাচ্ছে, সব আলা ঘরের ভিতরে যাচ্ছে।